बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करि खूब भालो आछेन आमि आलहामदुलिल्लाह भालो आछि आज के बिकाले नास्तार जन्य शिरकुरमा बनाबो शिरकुरमा बनानोर जन्य ड्राई फ्रूट्स आमि धुई चक करे रेखेछि ड्राई फ्रूट्स के आमि एई घी दिए एकटु फ्राई करब और किछुटा सेमाइयो भाजब आज के बिकाले नाश्तार जन्य शिरकुरमार साथे नूडल्सो बनानो होयेछे आज के बिकाले नाश्तार जन्य शिरकुरमा और नूडल्स आमार रेडी होये गेछे एबार आमरा सबाई खाबो आपनि बाबा आसेन केमन आछेन অনেক মজা হয়েছিল আপনার আম্মু কেমন হয়েছে এবার শির কোরমা টেস্ট করবা কেমন হয়েছে আপনার বাবা হ্যাঁ খুব ভালো হয়েছে না ভালো হয়েছে আচ্ছা তাড়াতাড়ি করো কিন্তু আজকে পাপড়ি দিয়েতে যাব আমরা আচ্ছা আছে আফরিনের জন্য আমি ড্রেস বের করছি আজকে বিয়েতে যাব এখন আপনি কোনটা ড্রেস চয়েস করবে আমি আপনাকে ডাকে বলি আমু পড়া শেষ হইছে আসো আসে কি করবা দেখালো দেখো আমু কোনটা ভালো লাগতেছে মা আমি তো পিঙ্কটাও পরব না কালোটাও পরব না হ্যাঁ আমি হোয়াইটটা পরব হোয়াইটটা পরব আচ্ছা মা জুতা কোন সাদাটা পরব হ্যাঁ হোয়াইটটা পরব হ্যাঁ মা ওর সাথে একটা ব্লুটা কোটি আছে अच्छा जाओ देख लो सब गुलो बेर कर फेल सो ब्लैक तो मे भी व्हाइट के साथ तो ब्लैक भाल लग बे ना तार पर ट्राई कर बा ट्राई कोडी इटा किन्तु भाल लग पे सामु अम्मू इटा बैठा दी तो सामु क्या एक टा ट्राई कोडे देखी क्या नो इटा आ एक टा पाँव ट्राई कर देखी अब इटा কি সে এটাও চোর এটাও হইতেছে না ফ্রেন হ্যাঁ আমু এটাও হইতেছে না থাকি তুই এটাতে ট্রাই করে দেখি এটা লাগছে হোয়াইট ড্রেসের সাথে তো এটা ভালো তো কেন এটা হইতেছে না তোমার না না এটা হইতেছে না না আমু এটাও হইতেছে না ইশ আজকে যাব আর এটাকে তো সে হইতেছে না দেখতে পারো নে আগে কি আপনি এবার কি করবা মা এখন তো জুতো টাইট হয়ে গেছে মা জুতো টাইট হয়ে গেছে এখন তুমি আমাকে নতুন জুতা কিনে দাও আজকে যাব আবার কি জুতো কিনতে যাব হ্যাঁ গ্রেটোলে গ্রেটোলে আচ্ছা দেখি তোমার বাবাকে বলে ঠিক আছে আমি সব উঠাই ফেলি যাও তুমি পড়তে চল দি হাত দাও তারপর পড়তে বসো আমি দেখি বাবাকে দেখি বলবো কি জুতো কিনতে চাইতে হবে এমনি তো অনেক দেরি হয়ে গেছে যাও পড়তে বসো আফরিনের ড্রেস সিলেক্ট হয়ে গেছে বাট শু জন্য প্রবলেম হয়ে গেছে বলতেছে পাউমে ব্যথা দিতেছে এবার নতুন কিনতে যাইতে হবে আফরিনে বাবাকে একটা কথা বলবো কথা শেষ হয়ে তারপর কথা বলবো আফরিনে স্যান্ডেলের ব্যাপারে আফরিন বাবা একটা কথা আছে এই যে আফরিনে স্যান্ডেল আছে না যেটা পার্টি ড্রেসের স্যান্ডেলগুলো ওটাও বলতেছে যে কমফর্টেবল নেই আমি তোমার স্যান্ডেলের কথা বলে দিয়েছি এবার স্যান্ডেল কিনতে যাব এবার আমরা স্যান্ডেল কিনতে যাচ্ছি দেখি কত সময় লাগবে Thank you.
কষ্ট করে আফরিনের জন্য একটা জুতা সিলেক্ট হইছে কেন, আফরিনের চয়েস হইতে ছিল না। ওকে থ্যাংক ইউ ভাইয়া। আফরিনের জন্য জুতা কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। আব্বু যাই, দাদা যাই, দাদি যাই, আমি আব্বু যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাদা। আমার হাজবেন্ডের কোলে পাপড়ি, বিয়ে দাওয়াতে যাচ্ছি আমরা। সেন্টারের নাম পার্টি সেন্টার না, ওয়ারি পার্টি, ওয়ারি পার্টি সেন্টার। আফরিন কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো লাগতেছে, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর লাগতেছো। বাবা আসতেছে। আপনি আন্টিকে দেখছো, আপনি সুন্দর লাগতেছে না? ফাতেমা চলো তোমাকে দেখাই হিন্দু কালচার, বিয়ের পেপার এসো। আসেন দেখি, আমার তো সত্যিকারে অনেক ইচ্ছা ছিল। কোনখানে আছে মন্ডপ? এই যে এখানে আছে। চলো, অনেক সময় অনেক রীতিনীতি নিয়ে তাদের বিয়ে হয়। আচ্ছা, তো ভালো বুঝছো। আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল দেখা। জামাই মেবি ওদিকে আছে একটু। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। জামাই তো এখন ফটো সেশন চলতেছে, একটু আমি কাজ থেকে যাই, একটু মন্ডপে মন্ডপটা দেখে একটু ভিডিও করে ফেলি। অবশ্যই করে ফেলাও। হ্যাঁ, আমার খুব ইচ্ছে যে দেখি। মাসিমা খুবই সুন্দর সাজাইছে। আমি কিন্তু কোনোদিন চিন্তা করিনি কি আমি দেখতে পাবো। আজকে দেখতেছি, ভালো লাগতেছে। একটু আর কাছে যাই, অনেক কিছু আছে তো। আপনি এই ব্যাপারে কিছু জানেন না? আমরা খেতে বসি, আমরা সবে খেতে বসছি। চাচুকে দোন, জ্যোতি ভাই আসছে, আর স্যার আসছে, মাসুদ স্যার। চাচু তোমাকে দিয়ে দিবে উঠা। এবার সবাই সাথে আমিও খেতে বসতেছি। খাবার মশলা অনেক টেস্ট হয়েছে। আপনি বাবা কেমন লাগতেছে? যদি ভাই জিজ্ঞেস করি, যদি ভাই খাবার কেমন লাগছে? খাবার কেমন লাগছে? মিষ্টি ড্রাইভার কেমন হয়েছে কি আপনি বাবা? আপনি তোমার শেষ হয়নি এখনো? আমিও খেয়ে দেখি। সব জিনিসের মতো কিরকম স্বাদ হয়েছে, বড়া নিয়ে অনেক মজা। আপনি আর তোমাকে একটু বড়া নিয়ে দিই। এখন বিয়ে দিচ্ছি।
আপনি কি দেখতেছেন? আচ্ছা, বিয়ে করাইয়া দেখ। চলো আপনি, এবার আমরা যাই। বাবা দেরি হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। চলো, এবার আমরা চলে যাচ্ছি। বের হইতেছি সেন্টার থেকে। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া ফাংশন খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আম্মু, তোমাকে কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো লাগছে। এবার আমরা বাসার কাছে আসে পড়েছি। ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও আজকে আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাতে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।